যারা মটরশুঁটি আলু দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেন তারা তো অবশ্যই জানেন এটা যে কতটা টেস্ট। যারা পছন্দ করেন না রান্নাটা করেই দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি নতুন আলু মটরশুঁটি দিয়ে চিকেন বিরিয়ানি। চলুন মূল প্রসেসে চলে যাই। একটা প্যানে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিতে আলুটা একটু ঝলসে নেব, এতে কিন্তু দারুণ ফ্লেভার আসে। একই প্যানে দিয়ে দেব 1/2 কাপ রেগুলার তেল। গোটা মশলা দিয়ে দেবেন 2 বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 1 তেজপাতা, 4 সাদা এলাচ। একটু গরম হওয়ার পর প্রথমে এখানে রেগুলার কাট করে 2 চিকেনকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবেন পেঁয়াজ ব্লেন্ডার করা 1 কাপ। চাইলে এখানে কুচি করা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজ আর চিকেনটাকে একসাথে খুব ভালো করে 2.5 থেকে 3 মিনিট ভেজে নেবেন। কেন ভেজে নেবেন জেনে নিন, এতে কিন্তু চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবেন 2 টেবিল চামচ টক দই। ওটা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সাদা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জত্রি, তেজপাতা, স্টার মশলা সব কিছু একসাথে ভালো করে মিহি পেস্ট করে 1 চা চামচ দিয়ে দেবেন। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন 1 টেবিল চামচ। এখন ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। প্রায় 12 থেকে 15 মিনিটেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও ঠিকঠাক আছে। এটাকে নামিয়ে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি, গোটা মশলা, 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন, সামান্য দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা করা। এখন জেনে নিন পানির মেজারমেন্ট। 4 কাপ চালের জন্য অবশ্যই 8 কাপ পানি দিতে হবে, পানিটা গরম হতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। এখন অবশ্যই গ্যাসের ফ্লেম থাকবে হাই। মশলাটা যে তৈরি করেছিলেন সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দেবেন। 10 মিনিট আগে ধুয়ে ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম হাই করে অনবরত নাড়তে থাকবেন। দিয়ে দেবেন কাঁচা মরিচ আর সাথে দেবেন বাদাম বাটা, এতে টেস্ট অনেক ভালো আসে। কিছুটা লেবুর রস দিয়ে দেবেন, এতে পোলাওয়ের রং ধবধবে সাদা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবেন। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু পোলাও, চাল সব কিছু গায়ে গায়ে মাখামাখা হয়েছে। এখন খুব ভালো করে নেড়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দেবেন, সাথে ঝলসে রাখা আলুটা দিয়ে দেবেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন। তৈরি করে রাখা চিকেনটাকে সবগুলো গ্রেভি সহ দিয়ে দেবেন। এখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এসব কিছু মেশাবেন। খুব ভালো করে মিশিয়ে সামান্য জাফরান ভেজানো দুধ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন। 1 টেবিল চামচ দিয়ে দেব ঘি, কেওড়া জল দিয়ে দেব 1 টেবিল চামচ। সব কিছু একসাথে দিয়ে দমে বসিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চিকেন বিরিয়ানি তৈরি। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন বিরিয়ানি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।